নিজ বাড়ির পুকুরের জলে ডুবে মৃত্যু হলো 14 বছরের এক নাবালিকার। মৃত নাবালিকার নাম তনুশ্রী চৌধুরী। শান্তিরবাজার মহকুমার বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় বাড়ি তার। বুধবার দুপুরে স্নান করতে গিয়েই জলে তলিয়ে যায় সে। বাড়ির লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তনুশ্রীকে মৃত বলে ঘোষণা করেন। এখন যে মারা গেল তাই তনুশ্রী চৌধুরী, বয়স 14 বছর, বাবার নাম দীনদয়াল চৌধুরী। 12:45 মিনিটে আমাদের হাসপাতালে মৃত অবস্থায় এসেছিল। ওনার হিস্ট্রি শুনে বোঝা গেছে যে জলে পড়ে গেছিল। জলে পড়ে যাওয়ার পরে জলে যখন তুলেছেন জল থেকে ওনারা, তখনই ওদের পাড়া প্রতিবেশী যারা দেখেছে তুলেছে, তখনই জীবনের সেরকম কোনো লক্ষণ পায়নি, তবুও তারা সন্দেহবশত যদি কোনো কারণে এটা জীবিত থাকে হাসপাতালে নিয়ে এসেছিল। হাসপাতালে আমারই কলিগ আরেকজন মেডিকেল অফিসার, উনি যখন ডিউটিতে ছিলেন উনি দেখেছেন, তখন ওনার শরীরে কোনো জীবনের লক্ষণ ছিল না, মানে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রতিবেশীরা জানান তনুশ্রী সাঁতার জানত না, কিন্তু তারপরেও পুকুরের পাড়ে বসে প্রায় স্নান করত সে। শান্তিরবাজার মহকুমার বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকার বাসিন্দা দীনদয়াল চৌধুরী, ওনার বড় মেয়ে তনুশ্রী চৌধুরী, তনুশ্রীর ছোট আরও 2 মেয়ে রয়েছে ওনার। বুধবার 3 বোন মিলেই পুকুরের জলে স্নান করতে নামে। স্নান করার সময় 3 বোন মিলেই খেলা করছিল জলে, কিন্তু হঠাৎ করেই পুকুরের মাঝামাঝি জায়গায় চলে যায় তনুশ্রী। ছোট 2 বোনের সামনেই জলে তলিয়ে যায় সে। 14 বছরের কিশোরীর এভাবে মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।